শেখর, তুমি তো এখানে বাগান করো? আচ্ছা, বেশ, বাগান করো, জল দিচ্ছ, এই গরমের মধ্যে দেওয়াটা উচিত? না, দেওয়াটা উচিত উচিত না, কিন্তু তবুও উচিত, তার কারণ হচ্ছে যে প্রচণ্ড গরম পড়েছে, রাইট? আচ্ছা, বেশ, তাহলে এখানে কি কি গাছ আছে যেটা এখন বর্তমানে ফলন্ত? সূর্যমুখী আছে, আচ্ছা, টগর আছে, আর লেবু আছে। যা, লেবু! আচ্ছা, দাঁড়ান তাহলে বন্ধুগণ, আমি আগেই বলে দেই যে এটা হচ্ছে দমদম ক্লাব টাউন, আমি শেখরকে নিয়ে এখন সর্বত্রে আপনাদের কে আমাদের বাগানটা দেখাবো, এবং এই বাগানটার মধ্যে নানা রকম, এটা একটা কমপ্লেক্স, বিশাল কমপ্লেক্স দেখতে পাচ্ছেন, এই যে এই কমপ্লেক্স, এই কমপ্লেক্সের মধ্যে এগুলো হচ্ছে পাঁচতলা বড় বড় বাড়ি, অনেকগুলো বাড়ি, ১৩ উইংস অ্যান্ড ৫ ব্লকস। ওকে, আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে, এই গেটে ঢুকলাম, আমাদের বাগানের গেটে ঢুকছি, এই যে সর্বত্র জল দিয়ে রেখেছে, জলটা দেখা দেওয়া উচিত, এবং খুব সুন্দর আমাদের শেখর। শেখর, তুমি তো নানা রকম ফল ইত্যাদি বললে, কিন্তু ফল তো বললে না, ফুল বললে। হ্যাঁ, ফল বলিনি, লেবু বলেছি, লেবু। এটা হচ্ছে তুলসী পাতা, তারপরে হচ্ছে লেবু। আচ্ছা, এতে লেবু হয়েছিল? হয়েছিল, ধরে গেছে। আচ্ছা, ধরে গেছে, এটা ছোট বাচ্চা লেবু, ওর মধ্যে, বাস এখানে ওর মধ্যে আছে কি? আচ্ছা, এটা হচ্ছে আরেকটা লেবু, এই যে, এই যে, এই যে, এই যে লেবু, এই যে দেখতে পাচ্ছেন এখানে, এই হচ্ছে লেবু, বেশ। আচ্ছা, লেবু, আরেকটা লেবু দেখা গেছে, এই যে লেবু, আচ্ছা আচ্ছা, লেবু ছাড়া এবার চলা যাক আমরা আম গাছের দিকে, আর তারপরে এখানে অনেক কলা গাছ, অনেক না, কম কলা গাছ অনেকগুলো ছিল, যেগুলো কলা হয়ে, থোড় হয়ে, ভাড়ালি হয়ে সব কিছু কেটে ফেলা হয়েছে, তারপরে এই কয়েকটা আছে। এবার আমরা যাচ্ছি, এই যে সামনে দেখতে পাচ্ছেন সানফ্লাওয়ার, সানফ্লাওয়ার লাগানো হয়েছে গরম গ্রীষ্মে, এটা হয়, এই যে সানফ্লাওয়ার সবে হচ্ছে, বাচ্চা এরা। আচ্ছা, এইবার এটা হচ্ছে একটা পেঁপে গাছ, পেঁপে হয়েছে একদম গাছে পাকা পেঁপে, দেখতে পাচ্ছেন কি সুন্দর। গত বছর এই আম গাছটাতে অনেক আম হয়েছিল, অনেক অনেক আম হয়েছিল। এইবার আমাদের আরেকখানা আম গাছ এর মধ্যে দেখানোর দরকার, এই যে আম দেখতে পাচ্ছেন, এই যে আম হয়েছে, বহু বহু আম, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই আমগুলো। তারপরে হচ্ছে এই আমগুলো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সিরিজে, দূর থেকে দেখাই, এই যে আমগুলো দেখতে পাচ্ছেন, প্রচণ্ড আম ঝুলে ঝুলে রয়েছে। এবার আমের ফলন বেশ ভালোই হয়েছে, চারদিক থেকে দেখাই। আচ্ছা, তারপর হচ্ছে এখানে একটা, এই যে জবা ফুল, এই আরেকটা জবা ফুল, তার ঠিক সামনে এই যে এটা হচ্ছে ডালিম গাছ, এই ডালিম গাছে বহু ডালিম হয়, এখন সিজন নয়, হয়নি, যাই হোক। তারপর হচ্ছে এখানে পেয়ারা, গ্রীষ্মে পেয়ারা খুব একটা হয় না, এখানকার এই সিজনে পেয়ারা হয় না, এর সিজন আলাদা। আচ্ছা, তারপরে হচ্ছে এই বেল গাছটা, প্রায় মারা গিয়েছিল কিন্তু এখন আবার তাজা হয়ে গেছে, শেখর জল দেয় শেখরের জন্যে, এটা বেঁচে গেছে। তারপর শেখর, এই যে সামনে বড় বড় শাল গাছের মতন একটা পাতা দেখা যাচ্ছে, হ্যাঁ, পাম গাছ, শাল, শালের মতন দেখা যাচ্ছে, এই যে সামনে, এই 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 এটা পেছনে দেখো, এটা 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 দুটো, এর মধ্যে ফল আছে, ফলসা, ফলসা। আচ্ছা, ফলসা এর সিজন কখন, এর সিজন কখন হয়? গরমের সিজন আসছে, এটা হচ্ছে ফলসা গাছ।
এর মধ্যে বহুত বহু বহু ফলসা হয়। এই ফলসা আমরা কুড়োতে আসি কিংবা পাড়ি, খুব ভালো লাগে খেতে, মিষ্টি মিষ্টি নানা রকম। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আমাদের দমদম ক্লাব টাউনের ছোট্ট একটা বাগান, আরও বাগান আছে অন্যদিকে আছে, এখন এই একটা বাগানই দেখালাম, আগামী পরিবর্তে আবার দেখাবো।